মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই কলকাতার শহীদ স্মরণ সমাবেশকে সফল করতে দলীয় সকল শাখা সংগঠন অঞ্চল স্তর অবধি সম্মিলিত কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 21 জুলাই আমাদের শহীদ স্মরণে মাননীয় মুখ্যমন্ত্রী যাকে ধর্মতলায় সমাবেশ হয়, সেই সমাবেশে যাতে প্রত্যেক স্তরের কর্মীরা উপস্থিত থাকতে পারে এবং তারা কীভাবে যাবে, কোথায় যাবে আর বিস্তারিত আলোচনা করার জন্য এই সভা সংশোধন করে নেবেন। মন্ত্রী স্বপন দেবনাথ, আমাদের জেলার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ডাকে এই সভায় উপস্থিত সকলকে, মঞ্চে এবং নিচে চেয়ারে যারা আমরা বসে আছি প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক। 21 জুলাই একটা আবেগের দিন, সেই শহীদের স্মৃতি তর্পণে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ধর্মতলার জন্য। বর্ধমান জেলায় আজ এই সভাতে প্রতিটি অঞ্চলের সভাপতি, ব্লকের সভাপতি, প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাপতি উপ সহসভাপতি সহ মেন্টার কোমেন্টার সহ সমস্ত কর্মাধ্যক্ষগণ, জেলা পরিষদের সদস্যগণ, পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সদস্যগণ এবং শাখা সংগঠনের যারা প্রধান তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আশা করব আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে। খুব বেশি কথা বলার রাখে না, আমাদের মাননীয় মন্ত্রী শিল্পীকুল্লা চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন। 21 জুলাই তেরার মধ্যে সেই দিনটির সঙ্গে যারা জড়িতে আছেন তাদের হৃদয়ে গাঁথা আছে এক বেদনার দিন, কষ্টকর দিন। বাংলার মুখ্যমন্ত্রী তখন তৎকালীন তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট, চালিয়েছিল প্রহার করেছিল, 13 জন কর্মী প্রাণ হারিয়েছিলেন, সেই সঙ্গে আহত হয়েছিলেন অনেকেই। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও প্রহৃত হয়েছিলেন। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা আছেন, আরেক মন্ত্রী আছেন, আমাদের মাননীয় জনাব সিদ্দিকুল্লা চৌধুরী মহোদয় আছেন, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ জেলা পরিষদের অল কর্মাধ্যক্ষরা আছেন, অল এমএলএ আছেন, যুব সভাপতি আছেন, মহিলা সভানেত্রী আছেন এবং আমাদের এখানে আমাদের জয়েন্ট বাহিনীর সভাপতি থেকে আরম্ভ করে সবাই আছেন, বঙ্গজননী সভানেত্রী আছেন এবং সর্বোপরি আমাদের সমস্ত ব্লক সভাপতিরা আছেন, প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, অঞ্চল সভাপতি প্রত্যেককে আছেন, আমার জেলা পরিষদের মেম্বাররা আছেন, প্রত্যেককেই ধন্যবাদ। উনি যে নির্দেশটা দিয়েছেন, যেহেতু গত 2 বছরে কোভিডের জন্য আমরা আমাদের ভার্চুয়াল মোডে আমরা করেছি যে 21 জুলাই, কাজে আবার 2 বছর পরে আমরা ধর্মতলা যাব। আমাদের সুপ্রিমো আমাদের নেত্রী প্রধান বক্তা বা তিনি যে ডাক দিয়েছেন ধর্মতলা সহ সেখানে আমরা প্রত্যেকে যাব এবং মূলত বিষয় যেটা হচ্ছে আমাদের ব্লকে যে 2 দিন আমাদের জেলা সভাপতি বললেন 17 তারিখ আগামী রবিবার আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে মিছিল করার জন্য এবং 19 তারিখ আমাদের প্রত্যেকটা ব্লকে একটা করে আমাদের হচ্ছে সভা করার জন্য। কাজে আমি আমাদের সভাপতির সাহেবের কাছে শুধু একটা কথা বলবো যে দেখুন আমাদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন রকমভাবে ইতিমধ্যে আমাদের কিন্তু শুরু হয়েছে অঞ্চলে আমাদের মিছিল হচ্ছে বা সভা হচ্ছে, আজই একটা সেন্ট্রালিভাবে যেহেতু ব্লকে হবে সেখানে সিদ্ধান্ত যদি আমাদের ব্লক সভাপতি বা এমএলএ বা কারা কারাভাবে বা আমাদের অঞ্চল সভাপতিরা যদি একটা কীরকমভাবে মিটিংটা সেটিং করা হয় সেটা যদি আপনি একটু গাইডলাইন দিয়ে দেন তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। তাই কারণ হচ্ছে বিভিন্ন রকমভাবে যে যে নিজের মতো করে একটা করে করছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে যাব, আমরা যেটা হচ্ছে আমাদের জেলা সভাপতি যেটা বলেছেন যে আমরা প্রত্যেকে ট্রেনে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই এমনিতেই যদিও বলা আছে, যদি আমাদের আমি যদি আমার ক্ষেত্রে বলি যে আমাদের আইনা বিধানসভাটা শুধু ট্রেনের ক্ষেত্রে বলতে গেলে একটাই মাত্র ট্রেন আছে, তবু আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে ওই ইতিমধ্যে আমাদের বাসের আমাদের ব্যবস্থা করা হচ্ছে, প্রত্যেককে আমাদের অঞ্চল সভাপতিরাও
প্রত্যেককে আমার ব্লক সভাপতি মিলে আমরা সাথে করছি কাজে কথা বলে সকলকে ধন্যবাদ জানাই। সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ জেলার সমস্ত বিধায়কগণ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।